ভারতের এই গ্রামে সন্তানের নামকরণ হয় না জেনে নিন এক আজও প্রীতি কংথং এ প্রত্যেকটি মানুষের রয়েছে এই ইউনিক সুর যাকে স্থানীয় ভাষায় বলা হয় জিঙ্গরাইন লওবেই মেঘের মেঘেরারালে ঢাকা ছোট্ট পাহাড়ি গ্রাম কংথং মেঘালয়ের এই মাতৃতান্ত্রিক গ্রামের মূল জীবিকা ঝাটার কাঠির গাছ চাষ করা কিন্তু তার মানে এই নয় যে গ্রামের মানুষ লেখাপড়া জানে না গ্রামের প্রায় প্রতিটি শিশুই স্কুলে যায় এবং এখানকার অনেকে স্নাতক ডিগ্রি নিয়ে শহরের উদ্দেশ্যে চলে গিয়েছে কাজের খোঁজে কংথং এর সব থেকে মজার ব্যাপার হলো এখানে প্রত্যেকটি গ্রামবাসীর নিজস্ব একটি সুর রয়েছে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে মা নিজেই তার পছন্দের সুর ভাজেন এই সুরেই হয় শিশুর পরিচয় কখনো আবার আত্মীয় প্রতিবেশীরাও সুর শোনান সদ্যজাতর মাকে তার যে সুর পছন্দ হবে সেটাই হবে তার সন্তানের পরিচিত কংথং এ প্রত্যেকটি মানুষের যেমন নিজের নাম রয়েছে তেমনই রয়েছে এই ইউনিক সুর যাকে স্থানীয় ভাষায় বলা হয় জিঙ্গোরওয়ান লবে পাহাড়ে ঘেরা কংথং এ হাওয়ায় ভেসে বেড়ায় এই সুর যা খুব সহজেই পৌঁছে যায় অনেক দূরে মূলত পাখিরি ডাকের মতো করেই এই সুরের সৃষ্টি হয় কংথন গ্রামে এবং এই বিশেষ কারণে এই গ্রামের নামকরণ হয়েছে হুইসালিং ভিলেজ নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন